প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আলোচনা করব ইতিহাস প্রথম পত্র লর্ড কার্জন এবং তার বঙ্গভঙ্গ আন্দোলন। বিগত দিনে লর্ড কার্জনের বিভিন্ন সংস্কার সহ আলোচনা করেছিলাম, আজকে তার একটা আর কি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন, সেটি আলোচনা করব। লর্ড কার্জন 1905 সালে সমগ্র বঙ্গদেশ অর্থাৎ বাংলা প্রেসিডেন্সিকে দুটি প্রদেশে ভাগ করে, বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে বাংলা প্রেসিডেন্সি গঠিত ছিল। এই বিশাল প্রদেশের শাসন দায়িত্ব ছিল একজন লেফটেন্যান্ট গভর্নর বা ছোটলালের। রাজধানী কলকাতা থেকে নদীবহুল সুদূর পূর্ব বাংলায় প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনা করা কিংবা সমাজের জনসাধারণের সুখ দুঃখের প্রতি দৃষ্টি রাখা প্রায় অসম্ভব ছিল। পূর্ব বাংলা আর্থসামাজিকভাবে পশ্চিম বাংলার তুলনায় অনেক পিছিয়ে পড়ে, এ কারণে প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে লর্ড কার্জন বাংলা প্রদেশকে ভাগ করে পূর্বাঞ্চল পূর্ববঙ্গ, পূর্বাঞ্চলকে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ সৃষ্টি করে। এই নতুন প্রদেশের রাজধানী হয় ঢাকা। অন্যদিকে বাংলার অবশিষ্ট অংশের সঙ্গে বিহার উড়িষ্যার সমন্বয়ে পশ্চিমবঙ্গে নামে অপর একটি প্রদেশ গঠন করা। 1905 সালে 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর। তবে প্রশাসনিক সুবিধার কথা বলা হলেও এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। মূলত যে প্রশাসনিক সুবিধার কথা বলা হলেও সেই কথা বলেও যে মানে বঙ্গভঙ্গ হয়েছিল, কিন্তু এর পিছনে এটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে ঐতিহাসিকরা মনে করে। বাংলাকে বিভক্ত করার পিছনে ব্রিটিশদের প্রতিপক্ষকে দুর্বল করার কৌশল, ভাগ কর শাসন কর নীতি কাজ করেছিল বলে ধারণা করা হয়। ভাগ কর শাসন কর তৎকালীন সময়ে ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি, যেটা বলা হয় ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি। তৎকালীন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামগুলো এই বঙ্গ থেকে উদ্ভব হতো, সে কারণে বঙ্গকে ভাগ করে দিতে পারল। এদের মধ্যে আন্দোলনের গতিধারা অনেকটা কমানো যেতে পারে এই উদ্দেশ্য নিয়ে ভাগ করে শাসন নীতি অনুসরণ করার মধ্য দিয়ে মূলত বঙ্গভঙ্গ করা হয়েছিল। বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে বঙ্গভঙ্গ হয়েছিল। ব্রিটিশ ভারতের রাজধানী তখন পর্যন্ত ছিল পশ্চিমবঙ্গের কলকাতা, তাই সরকারের সব নজর ছিল মহানগর কলকাতা তথা পশ্চিমবঙ্গের উপর। কলকাতা কেন্দ্রিক পশ্চিম বাংলার তুলনায় ভাটি অঞ্চলের নদীবহুল পূর্ব বাংলার শিল্প, ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, দীক্ষা সহ বিভিন্ন দিকে অনেক পিছিয়ে ছিল। পূর্ববঙ্গ আমাদের যেটা বর্তমান বাংলাদেশ, এই অঞ্চল ভাটি অঞ্চল মনে করেছিল নদীবহুল, এখানে শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে পিছিয়ে ছিল। ব্রিটিশ শাসক গোষ্ঠী অবহেলা কার্যকর পরিকল্পনা ভাবে বাংলা পূর্বাঞ্চল এর মানুষের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়েছিল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গের অর্থনীতি কৃষি ভিত্তিক হয় সত্ত্বেও অঞ্চলের কৃষি কৃষকদের উন্নয়ন উন্নতির জন্য কোন রকম কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ভূমি ব্যবস্থা ত্রুটির সুযোগ নিয়ে অর্থলোভী হিন্দু জমিদার মহাজন যারা গ্রাম বাংলার রায়তদের উপর অত্যাচার চালাল, এমনকি রাজধানী কলকাতাতেও 22টি কলেজ ও 1টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। অথচ তখন পর্যন্ত পূর্ববঙ্গে শিক্ষা সংস্কৃতি বিকাশের জন্য অনুরূপ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দুই অঞ্চলের মধ্যকার ব্যবধান লর্ড কার্জনের নজর আইন
তার ধারণা হয় বঙ্গ বিভাগের পরে প্রাদেশিক অবস্থা অব্যবস্থা দূর করা হওয়ার সাথে সাথে পূর্বাঞ্চলের জনগণের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নতি লাভ করবে। এটি ছিল বঙ্গভঙ্গের প্রেক্ষাপট। হিন্দু মুসলমানদের প্রতিক্রিয়া বঙ্গভঙ্গ ফলে হিন্দু এই পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গে তৎকালীন সময়ে যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেটি আমি এখন আলোচনা করছি। মুসলমান নেতারা বঙ্গভঙ্গকে সমর্থন করে। ঢাকাকে কেন্দ্র করে নতুন রাজধানী গড়ে ওঠায় মুসলমানরা এর মধ্যে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা দেখতে পায়। 1908 সালে ঢাকা মুসলিম লীগের প্রতিষ্ঠা থেকে স্যার সলিমুল্লাহ বঙ্গভঙ্গকে পূর্ণ সমর্থন দেন। তাছাড়া 1910 সালে ভূপেন্দ্রনাথ দত্ত মেমোরিয়াল কাউন্সিলে বিষয়টি পুনরুত্থাপনের চেষ্টা করলে বাংলা মুসলিম নেতা শামসুল হুদা এবং বিহারের মাদারুল হক এর তীব্র প্রতিবাদ করে। মুসলিম পত্র পত্রিকাগুলো নতুন প্রদেশের সমর্থনে আনন্দ প্রকাশ করে। এদিকে বঙ্গভঙ্গ ঘোষণার সাথে সাথে হিন্দুদের মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হিন্দুরা আগে থেকে বঙ্গভঙ্গের বিরোধিতা করে আসছিল, তাই বঙ্গভঙ্গের পর তারা দেবদেবী আন্দোলনের আহ্বান জানায়। বঙ্গভঙ্গের ফলে হিন্দু নেতৃত্বে বুঝতে পারে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গের নিপীড়িত কৃষক শ্রমিক জনগণের রাজনৈতিক মুক্তি আসবে, আর মুসলমানরা শিক্ষালাভের সুযোগ পাবে। মুসলমানদের মধ্যে জনজাগরণের নবজাগরণের সূত্রপাত ঘটবে, রাজনৈতিক চেতনা জাগ্রত হবে, ফলে বঙ্গভঙ্গকে হিন্দুরা ভালোভাবে গ্রহণ করবে। ফলে বঙ্গভঙ্গে হিন্দু মুসলমানদের যদি বিপরীত প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, একদিকে বঙ্গভঙ্গ ফলে পূর্ববঙ্গের মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ নবাব সলিমুল্লাহ সহ তারা বুঝতে পারে যে ভোট বঙ্গভঙ্গ হলে এ অঞ্চলের মানুষের কৃষক শ্রমিক যারা তাদের ভাগ্যোদ্ধার হবে, অর্থনৈতিক মুক্তি লাভ করতে পারবে, শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে, সেজন্যই তারা পূর্ণ সমর্থন লাভ করে সরকারজনের বঙ্গভঙ্গ নীতিকে। অপরদিকে হিন্দু রাজনীতিবিদরা, হিন্দু জমিদারী বা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ছিলেন, তারা উপলব্ধি করেছিলেন বঙ্গভঙ্গ হলে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে অর্থাৎ ডিভাইডেড করে তাদের ইউনিটিকে ভেঙে দেওয়া হচ্ছে এবং মুসলমানদেরকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে, এরকম একটি জায়গা তৈরি হচ্ছে ভেবে তারা নিজেদের মধ্যে একটি নিশ্চয় প্রতিক্রিয়া দেখা লক্ষ্য করা যায়। তারা এই চরম চিন্তা করতে পারে স্বদেশী আন্দোলন এবং বঙ্গভঙ্গ। ভারতীয় জাতীয় কংগ্রেস বঙ্গবিভক্তি প্রবল বিরোধিতা করে। তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেস বঙ্গবিভক্তি তীব্র বিরোধিতা করে। কংগ্রেস একে যেটা বললাম ডিভাইডেড গ্রুপ করেছে, যেটা ভাগ করে শাসন করে নীতি যে ডাকটা দিয়ে, এর বিরুদ্ধে প্রবল আন্দোলনের ডাক দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর আন্দোলনে অংশগ্রহণ করে। বাংলার মাটি বাংলার জল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রভৃতি গান রচনা করে। তিনি রাখি বন্ধন অনুষ্ঠানের মাধ্যমে বাংলার হিন্দু মুসলমানদের ঐক্যের আহ্বান জানান। প্রথম দিকে অনেক প্রগতিশীল মুসলিম নেতৃবৃন্দ বঙ্গভিত্তিক বিভক্তি বঙ্গভঙ্গ বৃদ্ধি আন্দোলনে অংশ নিয়েছিলেন। তবে আন্দোলনে বিভিন্ন হিন্দুয়ানি অনুষ্ঠানাদি যুক্ত হলে কর্মে তারা নিষ্ক্রিয় হয়ে পড়েন এবং এই আন্দোলন হিন্দু সম্প্রদায়ের আন্দোলন হিসেবে পরিগণিত হয়। কংগ্রেস ও হিন্দু নেতৃবর্গের অংশগ্রহণে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন পাতা চালিয়ে ওঠে। এই আন্দোলনের প্রধান কর্মসূচি ছিল গুপ্ত হত্যা, দাঙ্গা, বিভিন্ন নাশকতামূলক কার্যাদি ইত্যাদি। আন্দোলনকারীরা এক পর্যায়ে ব্রিটিশ পণ্য শিক্ষা বর্জন করে গড়ে ওঠে স্বদেশী স্কুল এবং কলকারখানা। ইতিহাসে এটি স্বদেশী আন্দোলন নামে খ্যাত। এই আন্দোলন এক পর্যায়ে সন্ত্রাসবাদী আন্দোলনে রূপ দেয়।
বাংলায় তখন বঙ্গবৃদ্ধি একটি প্রবাল উত্তাল স্রোতে বঙ্গবৃদ্ধি আন্দোলন হয়ে ওঠে। বলাবাহুল নেই, স্বদেশী সন্ত্রাসবাদী আন্দোলনে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে তোলে, কিন্তু লর্ড কার্জন কমে গেলেন না। ভারতীয়দের মোকাবেলায় তিনি সিদ্ধহস্ত বলে লর্ড কার্জন গর্ববোধ করতেন, এমনকি তিনি একবার কংগ্রেসের জাতীয়তাবাদী নেতাদের সম্পর্কে মন্তব্য করেছিলেন যে তারা গঙ্গায় তোয়ার আগুন লাগাতে পারবে না। তবে লর্ড কার্জন শেষ পর্যন্ত বঙ্গবন্ধু বিভাগকে ঘিরে জ্বলে ওঠা স্বদেশী ও সন্ত্রাসবাদী আন্দোলনের মুখে হতাশ বিচলিত হয়ে পদত্যাগের কথা ভাবেন। ব্রিটিশ সরকার ওই আন্দোলনে তীব্রতা লক্ষ্য করে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য টিকে রাখার স্বার্থে আন্দোলনের কাছে নতি স্বীকার করে। এক পর্যায়ে ব্রিটিশ সরকার বঙ্গবন্ধুকে রদ করার সিদ্ধান্ত নেয়। এ ধারাবাহিকতায় 1911 সালের 12 ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয় এবং এই রদ করার মধ্য দিয়ে বঙ্গভঙ্গ আন্দোলন এর রদ হয়ে যায় এবং লর্ড কার্জন অগতিকে পদত্যাগ করেন। এভাবে বঙ্গভঙ্গের গতিধারা আস্তে আস্তে স্তিমিত হয়ে পড়ে। তো আজকের ওয়ার্ড এই ছিল বঙ্গভঙ্গ আন্দোলন, তার গতি প্রকৃতি এবং হিন্দু মুসলিম তাদের মধ্যে নিশ্চিত যে প্রতিক্রিয়া তার প্রেক্ষাপট মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে আজকে বঙ্গভঙ্গ আন্দোলন এ পর্যন্ত আন্দোলনের আলোচনা এখানে শেষ করছি। পরবর্তীতে আবার কোনো পাঠে সকলের সঙ্গে আবার দেখা হবে। এ পর্যন্ত সকলে সুস্থ থাকো, নিরাপদ থাকো। ধন্যবাদ সকলকে।